হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা এইচএসসি 2021 সালে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। যেটা হচ্ছে যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য চতুর্থ সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট। যেটা বিষয় হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, বিষয় কোড 277 স্তর এইচএসসি। তোমরা প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা পড়ে নিই, তারপর এটার শিরোনামটাকে দেখবো, তারপর সরাসরি নমনোত্তরে চলে যাব। এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হবে 3। অ্যাসাইনমেন্টটার দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ী পরিবেশ থেকে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৈশ্বিক ও সমষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ। তো আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম এটাই হবে। কভার পেজে তোমরা অ্যাসাইনমেন্ট নাম্বার দিব হচ্ছে 3। অ্যাসাইনমেন্টের শিরোনাম দিব হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৈশ্বিক ও সমষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ। তো এবার আমরা এটার নির্দেশনা চলে যাচ্ছি। নির্দেশনা অনুযায়ী আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। এখানে যে নির্দেশনা দেওয়া আছে, ব্যবসায়ী পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে হবে, তারপর ব্যবসায়ীর উপর বৈশ্বিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব ব্যাখ্যা করতে হবে ক নম্বরে, গ নম্বর ব্যবসায়ীর সমষ্টিক পরিবেশের উপাদান ব্যাখ্যা করতে হবে, তারপরে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পরিবেশের উপাদানসমূহের প্রভাব, পরিবেশের উপাদানসমূহের প্রভাব ব্যাখ্যা করতে হবে, প্রয়োজনীয় নিজ জীবনের অভিজ্ঞতা ব্যাখ্যা করে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তো নিজ জীবনের অভিজ্ঞতা থেকেও এটা ব্যাখ্যা করা যেতে পারে। এবার আমরা এই ধাপগুলো অনুযায়ী অ্যাসাইনমেন্টের নমুনোত্তরটা দেখবো। তো কভার পেজে তোমরা অ্যাসাইনমেন্ট নাম্বার দিবে 3, শিরোনাম দিব হচ্ছে এখান থেকে এটা। এবার আমরা এটার নমুনোত্তরে চলে যাচ্ছি। নমুনোত্তর প্রথমে ক নম্বর ধাপ, ব্যবসায়িক পরিবেশের ধারণা ব্যাখ্যা। ক নম্বর ধাপ, ব্যবসায়ের উপর বৈশ্বিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব। এরপর গ নম্বর, ব্যবসায়ের উপর সামষ্টিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব।
প্রব নাম্বার ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে পরিবেশের উপাদানসমূহের প্রভাব। তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা সেটি দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে এটা সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।